সাইট্রাস বা লেবু গাছের জন্য ডিসেম্বর এবং জানুয়ারি মাস ভীষণ ভীষণ ভাইটাল। আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না এবং সেখান থেকে আমরা ফলের দেখা পাই না। এই সময় এসে আমরা কোন কাজগুলো করব এবং কোন কাজগুলো করব না, এটাই হচ্ছে আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনার গাছে অবশ্যই আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ফলের দেখা পাবেন। তাহলে চলুন প্রথমেই যে কাজগুলো আমাদের এই সময় এসে করা যাবে না সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। এই সময় এসে আজ হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়, আমরা কিন্তু গাছে হার্ড প্রুনিং একদমই করব না। নাম্বার ওয়ান যে কাজটা আমাদের এখনই করা চলবে না সেটা হচ্ছে হার্ড প্রুনিং। সেকেন্ড যে কাজটা আমাদের করা চলবে না সেটা হচ্ছে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভারী খাবার দেওয়া একদমই চলবে না। ভারী খাবারকে আমাদের এই সময় এসে ত্যাগ করতে হবে। আপনি চাইলে জাস্ট অল্প পরিমাণে কম্পোস্ট সার দিতে পারেন। হাড় গুঁড়ো, শিংকুচি বা আদার্স যে সকল ভারী খাবার একদমই দেওয়া চলবে না। তিন নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে গাছ কিন্তু আমরা এই সময় এসে রিপোর্ট করব না। যাদের গাছে অলরেডি ফল আসার মতো পর্যায়ে চলে এসছে সেই গাছগুলো কিন্তু একদমই কিন্তু ভুল করে আমরা রিপোর্ট করব না। তো এই হচ্ছে প্রধান যে তিনটে কাজ আমরা একদমই করব না এই সময়ে। তাহলে চলুন এবার যে কাজগুলো আমরা করতে হবে ফুল আসতে গেলে সেই বিষয়গুলো আমরা একে একে দেখে নিই। এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আমাদেরকে অবশ্যই গাছে কিন্তু দুবার পিজিআর স্প্রে করতেই হবে। পিজিআর হিসেবে আপনারা চাইলে প্লানোফিক্স অথবা বাম্পার ইউজ করতে পারেন প্রতি মাসে একবার। এই ডিসেম্বরের মাঝামাঝি আমাদের অথবা ডিসেম্বরের লাস্ট উইকে একবার আমরা পিজিআর স্প্রে করব এবং জানুয়ারি মাসের লাস্টের দিকে আমরা একবার পিজিআর স্প্রে করব। এই পিজিআর স্প্রে করার নিয়ম হচ্ছে প্রতি 2 লিটার জলে 1/2 ml। অবশ্যই কিন্তু আপনাদের ডোজের দিকে একটু বাড়তি কেয়ার দিতে হবে। ডোজ যদি উল্টোপাল্টা হয়ে যায় বা বেশি মাত্রায় আপনি নেন তাহলে কিন্তু গাছের কিন্তু ক্ষতি হতে পারে। এবং অবশ্যই আরেকটা দিকে সতর্ক থাকতে হবে, ইয়াং গাছের ক্ষেত্রে কিন্তু পিজিআর স্প্রে করা চলবে না। মিনিমাম 1 ইয়ার ওল্ড অথবা তার বেশি যে গাছগুলো আছে গাছের এজ সেই গাছগুলোর ক্ষেত্রে আপনারা পিজিআর স্প্রে করবেন। সেকেন্ড যে বিষয় আমাদেরকে এই সময় অবশ্যই বাড়তি নজর দিতে হচ্ছে সেটা হচ্ছে গাছে অনুখাদ্য স্প্রে করা। গাছ যেহেতু কিছুদিন আগে আমরা গাছ থেকে ফল পেয়ে গেছি তার যাবতীয় শক্তি কিন্তু ফলটাকে ম্যাচিওর করার কাজে কিন্তু সে ব্যয় নষ্ট করে ফেলেছে, ফলে তার সেই পুরাতন জায়গাতে তার এনার্জিটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের কিন্তু গাছে এখন অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য হিসেবে আমরা নিতে পারি কি, অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারি, আমরা চাইলে মোবোমিন নিতে পারি, অথবা আমরা বায়োভিটা এক্স যেটা সি উইড এক্সট্রাক্ট বলে এটা আমরা নিতে পারি। এই অনুখাদ্য আমরা গাছে এখন 15 দিন গ্যাপে গ্যাপে ইউজ করব। অর্থাৎ আমরা এখন যেহেতু ডিসেম্বরের লাস্ট উইক চলে এসছে তো ডিসেম্বরে একবার ইউজ করব এবং জানুয়ারি মাসে আমরা দুবার ইউজ করব, অর্থাৎ প্রতি মাসে দুবার আমরা কিন্তু অনুখাদ্য স্প্রে করব। তিন নম্বর যে বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে, এখন আমাদের গাছে কিন্তু অবশ্যই প্রতি 15 দিন অন্তর অন্তর বোরন এবং তার সাথে 0050 এই দুটোকে মিশিয়ে আমরা একসাথে স্প্রে করব প্রতি মাসে দুবার। এই বোরন এবং 0050 আপনারা যদি স্প্রে করেন গাছে তাহলে গাছে একদিকে যেমন ফুল আসতে সাহায্য করবে তেমনি একইভাবে ফুল থেকে যেমন ছোটো ছোটো সাইজের মার্বেল দানাতে পরিণত হবে ফলগুলো সেটা ঝরা থেকেও কিন্তু অনেকটা প্রতিরোধ পাবেন। তো অবশ্যই কিন্তু আমাদেরকে এই সময়টাতে এসে প্রতি মাসে দুবার বোরন এবং 0050 প্রতি মাসে দুবার স্প্রে করতে হবে। ডোজটা হচ্ছে প্রতি লিটার জলে 5 গ্রাম। এই সময় এসে আমাদের গাছে কিন্তু অবশ্যই আরেকটা বিষয়ের উপর বাড়তি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা। ফাঙ্গিসাইড হিসেবে আপনারা যে কোনো প্রকার কপারযুক্ত ফাঙ্গিসাইড নিতে পারেন, আমি সেক্ষেত্রে প্রেফার করি ব্লাইটক্সকে। আপনারা চাইলে ব্লাইটক্স নিতে পারেন, ব্লু কপার নিতে পারেন, স্প্রিন নিতে পারেন, যে কোনো একটা আপনারা ফাঙ্গিসাইড নিতেই পারেন। এই ফাঙ্গিসাইড কিন্তু এই সময় আমাদের স্প্রে করা চাই কারণ গাছে কিন্তু এই সময়টাতে কিন্তু গামোসিস, ড্রাইব্যাক সমস্ত সমস্যা কিন্তু এসে জুড়ে বসে, ফলে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে অবশ্যই প্রতি মাসে দুবার কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। আমাদেরকে আরও একটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে, দেখুন অনেক গাছে আমরা লক্ষ্য করছি যে গাছে ছোটো ছোটো কচি পাতা বেরিয়ে আসছে। এই কচি পাতা কিন্তু লিপ মাইনারের আক্রমণ বেশি ঘটে, ফলে অনেক সময় দেখা যায় যে গাছের পাতাগুলো কুকড়ে যায়। দেখুন আপনারা যদি এখানে একটু ভালো করে ফলো করেন দেখেন এই গাছের পাতা কিন্তু একটু কুকড়ে গেছে, দেখুন নিচের দিকটাতে, কারণ এই সময় কিন্তু লিপ মাইনারের আক্রমণটা বেশি ঘটে। দেখুন পাতাগুলো কিন্তু অনেকটা কুকড়িয়ে গেছে এবং নিচে অনেকটা দেখুন কেমন একটা ম্যাপের মতো অবস্থা হয়ে গেছে। তো এই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই গাছে যখন নতুন কচি পাতার আবির্ভাব ঘটবে অবশ্যই আমাদেরকে কিন্তু পেস্টিসাইড ইউজ করতেই হবে। সেই হিসাবে কী করতে পারেন, আমি যেহেতু এখানে কনফিডার ইউজ করি, আপনারা চাইলে কনফিডার ইউজ করতে পারেন, রাজমিটা ইউজ করতে পারেন প্রতি 15 দিন অন্তর অন্তর, অথবা যারা
অর্গানিকভাবে করতে চাইছেন তারা চাইলে কিন্তু প্রতি 10 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করতেই পারেন। তো অবশ্যই কিন্তু আমাদের এই বিষয়গুলোর দিকে বাড়তি নজর দিতেই হবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের দিকে। এই কাজগুলো যেমন আমাদের করতেই হবে, তার পাশাপাশি আমাদেরকে আর একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে গাছে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট, তার উপরে কিন্তু আমাদের বাড়তি নজর দিতে হবে। আপনি সমস্ত কাজ ঠিকঠাক করলেন কিন্তু জলের মাত্রা বেশি দিয়ে দিলেন, তাহলে কিন্তু গাছে ফুলের পরিমাণটা কম আসতে পারে। ফলে আমাদেরকে অবশ্যই এই সময়টা একটু মেপে মেপে জল দিতে হবে। গাছের মাটি যখন একদম ড্রাই হয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে। দেখুন আমার এই গাছটাতে কিন্তু দেখুন গাছের মাটি কিন্তু এখনও হালকা ভিজে ভিজে আছে, ফলে এই অবস্থায় কিন্তু গাছে জল দেওয়া যাবে না। গাছের মাটিটা যখন একদম ড্রাই হয়ে যাবে জাস্ট মিনিমাম পরিমাণে জল দিতে হবে যাতে গাছটাকে বাঁচিয়ে রাখা যায়। ফলে আমাদের এই কাজগুলো অবশ্যই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যেতে হবে। অনেক ভিডিওতে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে দেখাচ্ছে কি 7 দিনে গাছে ফুল আসবে, 10 দিনে গাছে ফুল আসবে, 1 চামচ দিন, এটা দিন, সেটা দিন। এই ধরনের শর্টকাট প্রসেসে অ্যাপ্লাই করতে যাবেন না, ফলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে এবং একটা সময় দেখবেন যে আপনার শখের যে গাছ সেটা মারা গেছে। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের যে নিয়মগুলো আপনাদেরকে বললাম বা যে যে প্রসেসগুলো আপনাদেরকে বললাম এগুলো ফলো করুন, আশা করছি আপনারা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুলের দেখা পাবেন। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ইনফর্মেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।